সোমবার সকাল থেকে রাজ্যের সর্বত্র পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এদিন সকাল থেকে রবীন্দ্র কাননে নাচে গানে আবৃত্তিতে স্মরণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। এদিন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতির মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। তিনি রবীন্দ্রনাথের মর্মর মূর্তিতে ফুলমালা ও পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করেন। তারপর কচি কাঁচাতে নাচ গান আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় রবীন্দ্র বন্দনা। কোভিড প্যান্ডেমিকের পর আমাদের ত্রিপুরা রাজ্যে এবং আমি বলবো সারা বিশ্বে যেখানে বাঙালি সংস্কৃতি বিদ্যমান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিন আমরা শ্রদ্ধার সঙ্গে বিনম্রভাবে পালন করছি। ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে বাঙালির সংস্কৃতি, বাঙালির দৃষ্টি, বাঙালির কবিতা, বাঙালির গান এবং বাঙালি জাতিকে যিনি একটা নতুন রূপ দিয়েছিলেন, নতুন পরিচয় এনে দিয়েছিলেন, সম্মান এনে দিয়েছিলেন, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা কবিগুরু হিসেবেও জানি, যাকে আমরা গুরুদেব হিসেবেও জানি, তারই জন্মদিন আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করার জন্য এখানে মিলিত হয়েছি রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে। এবং আমাদের মূল অনুষ্ঠানটি আপনারা জানেন, আজকে সন্ধ্যাবেলা 6টা থেকে আগরতলা রবীন্দ্র ভবনে আমাদের রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হবে, যাতে পশ্চিমবঙ্গ থেকে খ্যাতনামা যারা শিল্পীরা উপস্থিত থেকে আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখবে। আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।